বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে সাতক্ষীরা 3 আসনের হালচাল। সাতক্ষীরা 3 সংসদীয় আসনটি আশাশুনী, দেবহাটা এবং কালীগঞ্জ উপজেলার চম্পাফুল, তারা শিমলা, তারালি ও নলতা ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 107তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,40,697 জন। ভোট প্রদান করেন 95,570 জন। নির্বাচনে জামায়াত ইসলামের এ এম রিয়াসাত আলী বিশ্বাস বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 31,631 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হাফিজুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 29,680 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দলের নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির অধ্যাপক আলী আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 125,949 জন। ভোট প্রদান করেন 102,549 জন। নির্বাচনে আওয়ামী লীগের এস এম মোখলেসুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 39,722 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির অ্যাডভোকেট শম ও সালাউদ্দিন। লাঙ্গল প্রতীকে তিনি পান 32,087 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 149,516 জন। ভোট প্রদান করেন 133,739 জন। নির্বাচনে জামায়াত ইসলামের এ এম রিয়াসাত আলী বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 73,577 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এস এম মুখলেসুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 56,982 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 301,232 জন। ভোট প্রদান করেন 2,78,668 জন। নির্বাচনে আওয়ামী লীগের আফম রুহুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 141,199 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের এ এম রিয়াসাত আলী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 132,341 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আফম রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 387,337 জন। ভোট প্রদান করেন 331,142 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আফম রুহুল হক, ধানেশীষ প্রতীকে বিএনপি ডক্টর শহীদুল আলম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসহাক আলী সর্দার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আফম রুহুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 301,648 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি ডক্টর শহীদুল আলম। ধানেশীষ প্রতীকে তিনি পান মাত্র 24,671 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, সাতক্ষীরা 2 আসনে পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াত ইসলামী, ষষ্ঠ সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবজন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 সাতক্ষীরা 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 67.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.06%, বিএনপি 2.65%, জাতীয় পার্টি 23.12%, জামায়াতে ইসলামী 33.10%, স্বতন্ত্র ও অন্যান্য 10.07% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 38.73%, বিএনপি 6.30%, জাতীয় পার্টি 31.29%, জামায়াতে ইসলামী 22.88%, স্বতন্ত্র ও অন্যান্য 0.8% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.61%, চার দলীয় জোট 55.02%, জাতীয় পার্টি 2.38% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.91%, চার দলীয় জোট 47.74%, স্বতন্ত্র ও অন্যান্য 1.35% ভোট পায়। সাতক্ষীরার 3 আসনের বর্তমান সংসদ সদস্য প্রখ্যাত শল্য চিকিৎসক অধ্যাপক আফহাম রুহুল হক দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মুস্তফা, বিশিষ্ট শিল্পপতি, প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মুস্তাকিম মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব নেতা ডক্টর শহীদুল আলম। 20 দলীয় জোটের শরিক হিসেবে বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন দেবহাট উপজেলার সাধারণ সম্পাদক আবুল ফজল ও ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শম সালাউদ্দিন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সাতক্ষীরা 3 আসনটি ভিআইপিদের আসন। আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। এছাড়া প্রার্থী হতে চান শিল্পপতিরাও। তালিকায় আছেন ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। 2018 সালে নির্বাচনের সংসদ সদস্য হন আফহাম রুহুল হক। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর আফহাম রুহুল হক। তবে এলাকায় সাধারণ জনগণের সঙ্গে তার যোগাযোগ কম, এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। এ অভিযোগ খণ্ডন করে রুহুল হক বলেন, অবহেলিত জনপথের উন্নয়নে রাত দিন কাজ করে যাচ্ছেন তিনি। বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি খুবই মজবুত। নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। কিছুদিন আগে তাদের দেখাই যায়নি, কিন্তু নির্বাচন যতই কাছে আসছে ততই তাদের তৎপরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগে রয়েছে চরম অন্তকুন দল, সেই দিক থেকে এগিয়ে আছে বিএনপি জোট। জামায়াত বিএনপি জোট চাইবে আওয়ামী লীগকে দখলচ্যুত করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে দখল বজায় রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 107তম সাতক্ষীরা 3 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গেই থাকুন।